বাংলা সিনেভার্সকে রোম্যান্স, অ্যাকশন, ড্রামা, কমেডি দিয়ে মাল্টিভার্সে পরিণত করেছেন যে অভিনেতা, সেই দেবের মুখেই শুনে নেব তার জার্নি গল্প। অনেক স্বপ্ন বুকে বেঁধে আসা এই ইন্ডাস্ট্রিতে দেবের প্রথম ছবি অগ্নিশপথ ফেলিয়ার কি থামিয়ে দিয়েছিল সুপারস্টারকে? প্রচুর স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে এসেছিলাম এই ইন্ডাস্ট্রিতে। এই পরিচয়টা পেতে পেতে 6 বছর হয়ে গেল। অগ্নিশপথ যখন রিলিজ হয়েছিল তখন প্রচণ্ড ভয়ে ছিলাম, কি হবে কি হবে না, ইন্ডাস্ট্রিতে থাকতে পারবো কি না। শোনা যায় চাকরি খুঁজতে বেরিয়েছিল সুপারস্টার দেব। বুঝে উঠতে পারছিলাম না কে কী করবো, বম্বেতে গিয়ে চাকরি করবো, বম্বেতে গিয়ে অ্যাসিস্ট করবো, না কলকাতায় আরও কিছুদিন থেকে নিজের জন্য আরও কিছু সুযোগ করে নেবো যাতে ওইগুলো আমি ইউজ করতে পারি। যেদি আর পরিশ্রমী তাকেই বলে যে হাল ছাড়ে না, যে হেরে ফেরে না, আর তারই আরেক নাম দেব। হারকে হারিয়ে দেব এরপর নিয়ে আসে তার প্রথম ব্লকবাস্টার মুভি আই লাভ ইউ। লাকিলি শ্রী ভেঙ্কটেশ ফিল্ম থেকে একটা অফার এলো, ছবিটার নাম ছিল আই লাভ ইউ। রবিজির সঙ্গে প্রথমবার কাজ করার সুযোগ পেলাম। রবিজির জন্য যদি এটা বলি যে রবিজি ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিরেক্টর ইন আওয়ার টাউন, যে স্ক্রিপ্টটাকে খুব ভালো করে বোঝে। আই ওয়াজ লাকি ইন দ্যাট কেস, মানে নর্মালি এটা সবাই বলে বা আমিও বলি, খুব কম কম লোক আছে পৃথিবীতে যারা সেকেন্ড চান্স পেয়েছে, তার মধ্যে আমি একজন যে দ্বিতীয় সুযোগটা পেয়েছিলাম। কিন্তু স্ট্রাগল যে এখানেই শেষ নয়, দেবের প্রথম সাকসেস তো এলো কিন্তু তখনও দেব লোকের মনে দেব হয়ে ওঠেনি। আই লাভ ইউর পর তখন আমার কেউ দেব বলে চিনত না। আমার এখনও মনে আছে নর্থ বেঙ্গলে শ্যুট করছিলাম, কিছু ট্যুরিস্ট যাচ্ছিলো, গাড়িটা থামিয়ে বললো আরে এই তো আই লাভ ইউ নায়ক, তখনও দেব নামটা পরিচয় ছিল না। তো সেখান থেকে আই ওয়াজ ভেরি হ্যাপি কে লোকে আমাকে অ্যাটলিস্ট আই লাভ ইউ নায়ক হিসেবেও চিনতে পারছে। তারপরে মন মায়না রিলিজ হলো, মন মায়নার পর দেব একটু নাচতে পারে এই ট্যাগটা আমি পেলাম। লোকে বলতো দেবের চুল ভালো, লম্বা লম্বা চুল, তো আমি তারপরে ছোটে চুলটা কেটে দিলাম, কারণ লোকে আমাকে স্ট্যাম্প না করে দেখে দেব মানে লম্বা চুল, দেব মানে এটা। দেব নাকি হেঁটে বেরিয়েছেন হাওড়া ব্রিজ, সে কি কেন? চ্যালেঞ্জের জন্য, প্রমোশনের জন্য বোলপুর যাওয়ার কথা ছিল, আমাকে রাজদাকে পিক আপ করার একটা ব্যাপার ছিল। আমি তখন হাওড়ায় থাকতাম, হাওড়া থেকে রাজদা যখন টালিগঞ্জে থাকতো, আমাকে হাওড়া থেকে টালিগঞ্জে এসে রাজদাকে পিক আপ করে তারপরে আমরা ওইখান থেকে বোলপুর যাওয়ার একটা প্ল্যান চলছিল। আমার এখনও মনে আছে কি হাওড়া থেকে এত জ্যাম, এত জ্যাম, 1 ঘন্টা আমি একটা জায়গায় আটকেছিলাম। দেন হোয়াট আই ডিড ওয়াজ দ্যাট কি আমি গাড়ি থেকে নেমে পুরো হাওড়া ব্রিজটা হেঁটে ক্রস করে তারপরে বড়বাজার এখানে এসে মেট্রো ধরে টালিগঞ্জে নেমে তারপরে রাজদার বাড়িতে গেলাম। রাজদা বললো ওকে গাড়ি করি, বললাম গাড়ি তো নেই, গাড়ি হয়তো হাওড়াতেই আছে এখনও পর্যন্ত, তুই কী করে এলি? বললাম মেট্রো ধরে। মেট্রো ধরে তুই? আরে আমাকে বলতে পারতিস আমি গিয়ে থাকতাম মেট্রো গিয়ে স্টেশনে গিয়ে থাকতাম। বললাম না না ঠিক আছে চোখে। তো দিস আর দ্য স্মল স্মল থিং যেটা আমি করেছি, বাট এখন করার খুব ইচ্ছে হয়। বাট যেটা বললাম সব কিছু আর সবসময় পাওয়া যায় না। আই 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 রিয়েলি মিস দোজ ডেজ। দেব হতে বহু বছর বহু কষ্ট পেরোতে হয়েছে, আর এই জার্নিটার একটা বড় অংশ কলকাতা। শহরটা নিয়ে কি মনে হয় সুপারস্টারে? কলকাতা যখন প্রথমবার এসেছিলাম, যখন হাওড়া স্টেশনে নেমেছিলাম, সত্যি কথা বলতে গেলে একটা জিনিসই ভেবেছিলাম কে কলকাতা থেকে আমি খালি হাতে ফিরবো না, আমি কলকাতায় যখন এসেছি কিছু একটা করব, না যদি করি তাহলে আমি বোম্বে ফিরে যাবো না। সবশেষে দেব আজও একজন স্ট্রাগলার, কিন্তু কেন? স্ট্রাগলটা এখন অনেক বেশি, কিন্তু তখন আমি কোনো স্ট্রাগলই করিনি, এখন প্রত্যেক দিন আমার কাছে স্ট্রাগল।
প্রত্যেক দিন এটাই হচ্ছে স্ট্রাগল, কি আমি নতুন কী করলাম, নিজেকে কীভাবে ইম্প্রুভ করলাম, কীভাবে দর্শকের ভালোবাসাটা আমি বেঁধে রাখবো, কে যাতে কোনো দর্শক আমার কাছ থেকে পালিয়ে না যায়, বরঞ্চ প্রত্যেক দিন কিছু না কিছু দর্শক আমাকে ভালোবাসে বা আমাকে আরো কাছে করে বা আরো মনের কাছে নিয়ে যায়। মুঠো ভরে নিয়ে এলো আনকোরা সূর্যের লাল, কলেজের ঘাসে ঘাসে হুল্লোর ক্যাম্পাসে এক মুঠো ছুটির সকাল, রাপ্পা 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 রাপ্পা।